ইস্টার্ন হাউজিং লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদ সভায় 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 3.12 টাকা, যা আগের বছর ছিল 3.70 টাকা। সম্পদ মূল্য হয়েছে 62.47 টাকা। আগামী 5 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 8 অক্টোবর। ওয়ান ব্যাংক এবং রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে ওয়ান ব্যাংক 10% লভ্যাংশ দিয়েছে, এর মধ্যে 5% বোনাস। অন্যদিকে রিপাবলিক ইন্স্যুরেন্স 14% লভ্যাংশ দিয়েছে, যা 7% বোনাস। কোম্পানি দুটির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিও হিসাবে পাঠানো হয়েছে। অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। গত 10 সেপ্টেম্বর এ আবেদন গ্রহণ শুরু হয়েছিল। 10 টাকা অভিহিত মূল্যে বাজারে 1.50 কোটি শেয়ার ছেড়ে 15 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এ অর্থ দিয়ে মজুদ ছাউনি প্ল্যান্ট সেট নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটানো হবে। 2018-19 অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল 1.51 টাকা। গত 30 জুন 2019 তারিখে পূর্ণ মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য 17.37 টাকা।